নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। কাজ, খাদ্য সহ একাধিক দাবিতে সিপিএম এর পক্ষ থেকে আজকে সাংবাদিক বৈঠকের আয়োজন। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ থেকে শুরু করে বিভিন্ন বিষয়বাদ মুখ খুললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কাজের দাবি রয়েছে, তার সঙ্গে খাদ্য, নিত্য প্রয়োজনীয় সামগ্রী যার অতিরিক্ত মূল্য বৃদ্ধি এবং তাকে হ্রাস করতে হবে, এমনটাই দাবি জানিয়ে আজ কার্যালয়ে সিপিএম রাজ্য কার্যালয়ে সিপিএম সম্পাদক মন্ডলের গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন নারায়ণ কর থেকে শুরু করে মানিক দে। জিতেন্দ্র চৌধুরীর কি বক্তব্য উঠে এসেছে, বর্তমানে রাজ্যের পরিস্থিতি নিয়ে তিনি কি জানিয়েছেন, কি ক্ষোভ প্রকাশ করেছেন, শুনুন। স্টেট কমিউনিটি ব্যাংক না, যে অন্যান্য এই ন্যাশনাল ব্যাংকেরও রিজনাল লেভেলেরও এরকম রিক্রুটমেন্টে ত্রিপুরা যেই হাজার হাজার কর্মপ্রার্থী ক্যান্ডিডেটকে নিয়ে এরকম রিটার্ন টেস্ট ইত্যাদি করে তারপরে নিয়োগ হয়েছে। স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট তো হয়েই, কিন্তু আমরা প্রথমবার দেখলাম যে এই ব্যাংকের এই নিয়োগের জন্য যে নিয়োগ পরীক্ষা 18,000 সামথিং তারা তথ্য দিয়েছেন, তার জন্য নাকি ত্রিপুরাতে পরিকাঠামো নেই, এজন্য আসামের বিভিন্ন শহরে গুয়াহাটি কোন জায়গায় জানি, এবং আমার জিজ্ঞাসা আগরতলার একটা রাজ্যের রাজধানী শহর, এই রাজধানী শহরে যদি পরিকাঠামো না থাকে, আমি আসামের গুয়াহাটি বাদ দিলাম, শিলচর, ডিব্রুগড়, তেজপুর ওইসব শহরে কি আগরতলা শহরের চেয়ে বেশি পরিকাঠামো আছে? আর এই রাজ্য থেকে 18-19,000 ছেলে মেয়ে গিয়ে সেখানে গিয়ে পরীক্ষায় বসবেন, কোথায় তারা থাকবেন? আর থাকার ব্যবস্থা থাকলেও এই যে যাতায়াত, খাওয়া দাওয়া ইত্যাদির জন্য তাদের বিশাল পরিমাণ অর্থ খরচ করতে হবে, কতজন যুবক যুবতী বা কতটা পরিবারের ক্ষমতা আছে, হ্যাঁ মানে নেই। তো এই ঘটনাও আর একটা, ত্রিপুরাজ্যের বর্তমান এই ট্রিপল ইঞ্জিনের সরকার এটা শুধু ত্রিপুরাজ্যের জনগণকে ট্রাবল দেওয়ার, ট্রিপল ইঞ্জিনের সরকার শুধু ট্রাবল দেওয়া কর্মপ্রার্থী দুর্ঘটনায় পতিত হয়ে জীবন হারালেন, আরো বেশ কয়েকজন পঙ্গু হলেন। কিন্তু দেখলাম রাজ্য সরকারের তরফ থেকে কোন ধরনের এ ব্যাপারে হেলদোল আছে যে না, এই ঘটনার পর নাকি টিআরটিসির বাস ব্যবস্থা করা হয়েছিল, আপনারাই খবর করেছেন, সেই সুযোগ কেউ নিতে চাননি, আর বাস খালি দাঁড়িয়ে আছে। আমাদের সুস্পষ্ট দাবি হল, তার মানে হল এই 18-19,000 যারা চাকরি প্রার্থী তার একটা ভালো অংশ তারা যেতে পারেননি বা জাননি। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে বা ত্রিপুরা সরকারকে যারা যেতে পারেননি তাদের জন্য পৃথক। আপনারা শুনলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। বর্তমানে আমরা দেখেছিলাম ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে পরীক্ষা, সেই পরীক্ষাকে কেন্দ্র করে বিভ্রান্তি এবং সেখানে একজনের প্রাণ পর্যন্ত যায় তাকে কেন্দ্র করেও ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ছোট্ট বিরতির পর ফিরব, সঙ্গে থাকুন।